হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে বুঝতেই পারছো কোথায় এসেছি আমরা। তো আমরা আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর। তো ডিসেম্বরে মাস শেষ, ভাবলাম মাকে একবার মুখটা দেখিয়ে আসি। নতুন বছরটাও ভালো দিতে হবে, তো তাই ভাবলাম একবার চলেই আসি, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো চল যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এখানে মেন মন্দির, এখান দিয়ে ঢোকার এন্ট্রেন্স, এদিক দিয়ে ঢোকা হয় মন্দিরের ভিতরে। তো বন্ধুরা, এখানে অ্যাকচুয়ালি মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ করে না ভিতরে নিয়ে যাওয়া। তো তাই আমার ফোন অ্যাকচুয়ালি আমি কাউন্টারে দেখে গেছিলাম, ভিতরটা যদি অ্যাকচুয়ালি ভিডিও করা যেত তো আমি অবশ্যই করতাম, বাট এখানে অ্যালাউ না। এখানে করোনার পরের থেকে এখানে অ্যাকচুয়ালি দিয়া ধূপ এগুলো কিছুই এখানে অ্যালাউ করে না, শুধু এখানে ফুল মালা চুন্নি মাকে দেওয়া হয়। আরও দেখতেই পাচ্ছো শনিবারে আমরা গিয়েছিলাম, প্রচুর রৌদ্র ছিল, ক্যামেরার দিকে তাকানো যাচ্ছিল না। আরও যেগুলো আমাদেরকে ফুল মালা বা চুন্নি যেগুলো আমরা মাকে দিব এখান থেকে আপনারা কিনতে পারবেন, আর এখানে কেনাকাটারও সুবিধা আছে। তো দেখা যাচ্ছে এখানে অনেকই বস্তু পাওয়া যায়, এখানে শাখা শঙ্খ মানে প্রচুর এখানে ভ্যারাইটিস ফটোস আছে এখানে। তো যদি চান এখান থেকে শপিং করতে পারবেন। আর এখানে কেউ যদি নিজের কার নিয়ে আসতে চান, এখানে পার্কিংয়ের সুবিধা আছে কিন্তু বন্ধুরা। তো এখানে আমরা চলে এসেছি ঘাটে। তো এখানে দেখতে পারো এখানেও ভিড় আছে প্রচুর। তো দেখো গঙ্গা মা কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে স্নান করা হচ্ছে এখানে সবে এখন। তো মা এখানে দাঁড়িয়েছিল, মাকে বললাম তুমি এখানে থাকো, আমি নিজের থেকে জল নিয়ে আসি, ঘরের জন্য অল্প গঙ্গা জলও নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা বন্ধুরা, এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে এরকম ছিল না, এই জায়গাটা নতুন করে এখানে বানানো হয়েছে, হোটেল এখানে আছে। আগে যদি এক বছর আগে কেউ যদি আসছো এখানে তো ভালো করে বুঝতে পারবে এই জায়গাটা আগে এরকম ছিল না, তো অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, দেখতেও জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে, আগে এরকম ছিল না। তো আজকে আমরা অনেক টাইম এখানে আমরা কাটাচ্ছি, ভিতরটা তো আরও সুন্দর, যদি আমি দেখাতে পারতাম আপনাদেরকে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাতাম কি ভিতরটা কত সুন্দর। এখন আমরা ফিরে যাচ্ছি ঘর, ঘর তো যেতেই হবে, কিন্তু যাওয়ার একদমই ইচ্ছা ছিল না এখানে মানে জায়গাটা অতই সুন্দর, আপনারা যদি আসেন তাহলে বুঝবেন। আরও এখানে দেখতেই পাচ্ছেন আমার বর আরও মেয়ে আগেই চলে গেছে, আরও মা অ্যাকচুয়ালি চড়তে পারে না, তো তাই আমি মার জন্য দাঁড়িয়ে হয়ে গেছি এখানে মাকে সাথে নিয়ে যাব বলে। তো দেখতেই পাচ্ছ এখানে মাকে জিজ্ঞাসা করলাম মা কিরকম লাগছে, তো মা বলছে ভালোই লাগছে। তো এখানে উপরে অ্যাকচুয়ালি এখানেও কেনাকাটার অ্যাকচুয়ালি সুবিধা আছে, ফ্লাইওভারের উপরে এখান থেকেও আপনারা বহুত কিছু বস্তু পূজার ঘরের জন্য নিয়ে যেতে পারবেন। আর এখান থেকে আমি একটা মার ফটো নিয়েছি, তো ওটা বেশি দাম বলছিল, আমি 350-তে নিয়েছি। আরও বন্ধুরা, মার ফটোটা ঘরে কোন দিকে রাখলে বেশি ভালো হয় আমাকে একবার কমেন্টে প্লিজ জানিও। এই দেখো ফটোটা, মা কালীর ফটো, কীরকম লাগছে প্লিজ জানিও আমাকে, প্লিজ জানিও ঘরে কোন সাইডে রাখলে বেশি ভালো হয়। তাহলে